1000 মোডস এক্সপেক্টেড হিস্ট্রির কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম যে কোশ্চেনটি আছে, দেখো সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি প্রধান বৈশিষ্ট্য ছিল সেটা তোমাদের বলতে হবে। শহরে গৃহ নির্মাণ পরিকল্পনা, প্রশস্ত রাস্তা, পাকা রাস্তা, ঘাট, সিতে বলা আছে নিকাশি ব্যবস্থা বা প্রয় প্রণালী নির্মাণ, ডিতে বলা আছে বাসনপত্রের ব্যবহার। তো এখানে আমরা কোন অ্যান্সারটা সঠিক দেব সেটা হচ্ছে অপশান ডি। তো নিকাশি ব্যবস্থা এবং প্রয় প্রণালী নির্মাণ হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য। তারপরে কোশ্চেনে আমরা চলে আসব, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা কী ছিল? গবাদি পালন, শিকার, বাণিজ্য, কৃষিকার্য। সিন্ধু সভ্যতার আদিবাসীদের প্রধান জীবিকা ছিল কৃষিকার্য। তারপরে তিন নম্বর কোশ্চেন হচ্ছে মহেঞ্জোদাড়োর কথাটির অর্থ কী? সীমান্তবর্তী নগর, বি বলা আছে মৃতের স্তূপ, সি বলা আছে জীবিতের স্বপ্ন, ডি বলা আছে শান্তির দেশ। আমরা অপশানটা দেখে নেব হচ্ছে মৃতের স্তূপ। তারপরে কোশ্চেন নম্বর ফোরে চলে আসবো, সেখানে বলা আছে সিন্ধু সভ্যতাকে ঐতিহাসিকেরা কোন যুগের সঙ্গে সম্পর্কিত করেছেন? নব্যপ্রস্তর যুগ, মধ্যবর্তী যুগ, প্রাচীন প্রস্তর যুগ, অপরের কোনোটি নয়। এখানে দেখো নব্যপ্রস্তর যুগ মানে একদম নতুন যুগ, যেটা নতুন হয়েছে। প্রাচীন মানে বহুত পুরাতন, মধ্যবর্তী মানে এই দুটোর মিডিলে যে যুগটা। সিন্ধু সভ্যতা কি বহুত পুরাতন সভ্যতা? না, সিন্ধু সভ্যতা বহুত পুরাতন সভ্যতা না, এর যুগে অনেক সভ্যতা ছিল, তাই অপরের কোনোটি ঐতিহাসিকরা এর সঙ্গে তুলনা করেনি। তারপরে কোশ্চেনটা, নিচের কোন ধাতুর ব্যবহার সিন্ধু সভ্যতার আদিবাসীদের কাছে অজানা ছিল? রূপা, লোহা, তামা, ব্রোঞ্জ। তাহলে আমরা এটা দেখে নেব হচ্ছে লোহার ব্যবহার তারা কিন্তু জানত না। তারপরে তোমার হচ্ছে সিন্ধু সভ্যতা আদিবাসীদের ব্যবহারের জন্য একটি বিশাল স্নানাগার নির্মিত হয়েছিল, তার নিদর্শন কোথায় পাওয়া গেছিল? কোথায় পাওয়া গেছিল? মহেঞ্জোদাড়োতে পাওয়া গেছিল, না হরপ্পায়, না রূপার? তো আমরা অপশান দেব মহেঞ্জোদাড়োতে পাওয়া গেছিল। তারপরে হচ্ছে তোমার সিন্ধু সভ্যতার নিচের কোন জন্তুর কথা উল্লেখ পাওয়া যায়নি? নিচে যতগুলি আছে দেওয়া, কুরুট, হাতি, ঘোড়া, এর মধ্যে কোনটির উল্লেখ পাওয়া যায়নি? অপশান সি, এটা কারে ঘোড়ার উল্লেখ পাওয়া যায়নি। তারপরে হচ্ছে সিন্ধু সভ্যতার নিদর্শন হিসাবে মহেঞ্জোদাড়োকে প্রশ্নতাত্ত্বিক আবিষ্কার কে প্রথম করেছিলেন? কি তাহলে মহেঞ্জোদাড়ো আবিষ্কার করেছিলেন? মহেঞ্জোদাড়ো রাখালদাস ব্যানার্জি, স্যার জন মার্শাল, দয়ারাম সরস্বতী, স্যার হুলার, এর মধ্যে কে মহেঞ্জোদাড়ো? তো আমরা জানি অপশান এ, রাখালদাস ব্যানার্জি। এখন আমরা চলে যাব কোশ্চেন নম্বর নাইনে। কোশ্চেন নম্বর নাইন হচ্ছে হরপ্পা আদিবাসীদের আরাধ্য দেবী, দেবদেবী কী ছিল? মানে আরাধনা করার যে দেবদেবী ছিল হরপ্পা সভ্যতায় সেটা কী ছিল? মহাকালী, শিব, মহালক্ষ্মী, সরি মহালক্ষ্মী, কালী, শিব বা উপরের কোনোটি নয়। তো আমরা জানি শিবের পূজার সেখানে কথা উল্লেখ আছে, অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। তারপরে হচ্ছে হরপ্পা সভ্যতায় বৈদেশিক বাণিজ্যের নিদর্শন হিসাবে কোথায় ডকের অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে? তো আলমগীরপুর, মহেঞ্জোদাড়ো, হরপ্পা, লোথাল, এর মধ্যে কোন জায়গায় ডকের অস্তিত্ব? তো আমরা জানি ডি অপশান, লোথাল। তারপরে সিন্ধু যুগে বাড়িগুলি কী দিয়ে নির্মিত হয়েছিল? প্রস্তর,
ইট, বাঁশ, কাঠ কী দিয়ে নির্মিত হয়েছিল? তো অপশান বি ইট দিয়ে নির্মিত ছিল। তারপরে হচ্ছে কোশ্চেন নম্বর 12, সিন্ধু সভ্যতা অধিবাসীদের কাছে অধিবাসীদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কী ছিল? তো মেসোপটেমিয়া, শ্রীলঙ্কা, ইজিপ্ট না গ্রিস? অপশান এ মেসোপটেমিয়া। সিন্ধু সভ্যতা অধিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিল? তো মেসোপটেমিয়ার সঙ্গে সিন্ধু সভ্যতার বাণিজ্য সম্পর্কের নিদর্শন পাওয়া যায়। তারপরে হচ্ছে হরপ্পা সভ্যতায় অস্ত্র ও নিত্য ব্যবহারের যন্ত্রপাতির বেশিরভাগ কী দিয়ে তৈরি হয়েছিল? তো এখানে যে যন্ত্রপাতি ব্যবহার করতো তার বেশিরভাগ কী দিয়ে তৈরি হয়েছিল? প্রস্তর দিয়ে, লোহা দিয়ে না লোহা ও তামা দিয়ে, না তামা ও ব্রোঞ্জ দিয়ে, না প্রস্তর ও কাঠ দিয়ে? তো অপশান সি তামা ও ব্রোঞ্জ দিয়ে এখানে যন্ত্রপাতি বেশি ব্যবহার হয়েছিল। সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অর্থবেদের মধ্যে কোনটি সর্বাপেক্ষা প্রাচীন বেদ? তো আমাদের ঋগ্বেদ আমরা জানি সব থেকে প্রাচীন গ্রন্থ সিন্ধু সভ্যতার, এটা আর্য বেদ, সরি। কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে? এই যে চারটি বেদ আমাদের আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থবেদের মধ্যে কোনটিতে গায়ত্রী মন্ত্র রচিত আছে? না তো ঋগ্বেদে, ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে। তারপরে বেদের অপর নাম কি? উপনিষদ, শ্রুতি, পুরাণ, জাতক? কী নামে ডাকা হয় বেদের আরেকটি নাম? যদি আমরা বলি তো হচ্ছে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি, আমরা সকলেই জানি কম বেশি এটা। কোন বেদের স্তোত্রগুলো যজ্ঞের সময় গান হিসাবে গাওয়া হতো? কোন বেদের স্তোত্রগুলো যজ্ঞের সময় গান হিসাবে গাওয়া হতো? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থবেদ? তো হচ্ছে সামবেদকে গান হিসাবে গাওয়া হতো। ঋগ্বেদে কতগুলি স্তোত্র আছে? 224টি, 864টি, 1028টি, 1800? তো হচ্ছে আমরা জানি 1028টি স্তোত্র আছে ঋগ্বেদে।